পেশির চোটের কারণে ম্যাচ জুড়ে খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটির অন্যতম ভরসা আর্লিং হ্যালান্ড। প্রাক মৌসুম ম্যাচগুলো দ্বিতীয়ার্ধে এই নরওয়েজিয়ানকে তুলে নিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। পেশির সমস্যা গুরুতর না হলেও হল্যান্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ সিটি বস, কারণ সদ্য সমাপ্ত ফুটবল মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটির বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন ছুটিতে। ইউরো চ্যাম্পিয়নশিপের পর ছুটির মেজাজে রয়েছেন ম্যানচেস্টার সিটির বেশিরভাগ ফুটবলাররা। মূল দলের খেলোয়াড়রা না থাকায় আপাতত পূর্ণ শক্তির দল পাচ্ছে না ম্যান সিটি, যার প্রভাব পড়েছে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্সে। প্রাক মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে পেপ গার্দিওলা শিষ্যরা, যার মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি ম্যানচেস্টার সিটি। সেল্টিক, এসি মিলান ও বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে সিটিজেনরা। ম্যাচগুলোতে হালান্ডকে খেলালেও দ্বিতীয়ার্ধে এই নরওয়েজিয়ানকে তুলে নেন পেপ গার্দিওলা। সবশেষ টাই ব্রেকে বার্সেলোনার কাছে হারের পর হালান্ডকে পুরো ম্যাচে না খেলানোর কথা জানান সিটি কোচ। হালান্ডের পেশির সামান্য চোট আছে, যে কারণে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, ফলে সমস্যা হচ্ছে খেলতে। আশা করছি খুব দ্রুতই স্বাভাবিক খেলায় ফিরতে পারবে সে। বড় কোনো চোট না হলেও হালান্ডকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ পেপ গার্দিওলা, কেননা স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন ছুটিতে। পেশির চোট ছোট কিংবা বড় যাই হোক না কেন, তা নিয়ে ঝুঁকি নেওয়া যায় না। আমরা চাই না হালান্ডকে তিন সপ্তাহের জন্য হারাতে, যা দলের জন্য বড় হুমকি হয়ে আসতে পারে, কারণ স্কোয়াডে 60-70% খেলোয়াড়ই ছুটিতে রয়েছে। কমিউনিটি শিল্ডে আগামী 10 আগস্ট নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এরপর 18 তারিখ থেকে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামবে পেপ গার্দিওলার দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।